মানুষের কোন কাজে লাগে যখন দোকানি পর খুলে গেল আল্লাহর হুকুমে সেই পর দোকানি তুলে রাখা হলো চৌঠা আসমান পরে পরবর্তীতে যখন আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ায় আসলেন এসে যখন তিনি মিরাজে গেলেন মিরাজে গিয়েছিলেন যে বুরাকের পৃষ্ঠের চেপে পৃষ্ঠের উপরে চেপে গিয়েছিলেন সেই বুরাকের পৃষ্ঠে দেয়া হয়েছিল এই পর দুখানি এ হচ্ছে তোমার প্রশ্নের জবাব আমি আগেই দিয়ে দিলাম দুখানা পর হসে পড়ে সর্পের সঙ্গে আর ময়ূরূপী ফেরেশতার সঙ্গে জিব্রাইলের সঙ্গে দুজন দুজনের দ্বন্দ্ব বেঁধে গেল দুজন দুজনের দ্বন্দ্ব বাঁধার পর দুজন দুজনকে আঘাত করল এবার দুজন দুজনে আঘাত প্রাপ্ত হয়ে দুজন দুজনকে ছেড়ে দিল দুজন দুজনে যখন আঘাত প্রাপ্ত হলো এবার দুজন দুজনকে ছেড়ে দিল জিব্রাইল এবার পৌঁছালো কোথায় সেই জান্নাতুল ফেরদৌস বাগের ভিতরে জান্নাতের ভিতরে প্রবেশ করে জিব্রাইল কি দেখছে জান্নাতে প্রবেশ করে এক সিন্ধুক দেখতে পায় সেই সিন্ধুকে কি রয়েছে বলো দয়াময় সিন্ধু খানা পাকরা পানা
আসবে যখন সব বলে মারে গায় জিব্রিল ফেরেশতায় সর্পে যখন সব বলে মারে গায় সিন্দুক ব্যবহার করি টাকা পয়সা সোনা দানা এসব রাখার কারণে, কিন্তু আল্লাহ রাখলো সিন্দুক কোথায়? আল্লাহর বেহেস্তের মাঝারে। কারণটা কি? ওই বেহেস্তের ভিতরে সিন্ধুক আল্লাহ রাখলো, সেই সিন্ধুকের ভিতরে আল্লাহ কি রেখেছিল, কি রাখার জন্য তার সিন্ধুকের প্রয়োজন হলো, আর ওই সিন্ধুকখানা আল্লাহ কোন বস্তু দিয়েই বা বানাইলো, এটাও তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকছে। শুনি জান্নাত মাঝারে চার দুনিয়া রয় কোন নামে প্রকাশ রয়েছে বলো এটাও তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকছে। এবার চারটি দরিয়া পার হয়ে জিব্রাইল এবার কোথায় পৌঁছালো? জিব্রাইল পৌঁছাইলো গিয়ে তো আকাশের কাছেতে, হঠাৎ নিষেধ বাণী হয় তখনই শেষ গাছকে ছুঁইতে, বলে মারে গায়।
উপস্থিত হলো কোথায়? সেই তোফা গাছের কাছে। যে তোফা গাছে আছে মোহাম্মদি ফুল নামে যিনি আখেরি পয়গম্বর, তিনি মোহাম্মদি ফুল নামে আছে তোফা গাছে। সেই তোফা গাছের কাছে গিয়ে জিব্রাইল পৌঁছালো। যখনই তোফা গাছের কাছে পৌঁছালো, হঠাৎ জিব্রাইল শুনতে পেল নিষেধ বাণী। আমার এখানেও জিজ্ঞাসা যে নিষেধ করলো কে? সে গাছের গোড়ায় তো কেউই ছিল না, তবে জিব্রাইলকে নিষেধ করলো কে? কে নিষেধ করলো, কেন নিষেধ করলো? আর যে কয়দিন নিষেধ থাকলো, কয়দিন নিষেধ থাকলো, আর যে কয়দিন নিষেধ থাকলো, সেই কয়দিন জিব্রাইল সেখানে কি করলো? বসেছিল, দাঁড়িয়েছিল, ঘুরিয়ে বেড়িয়েছিল, কোন কাজ করেছিল? এ পর্যন্ত তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকছে। কেন নিষেধ করে কয়দিন ধরে কাজকে ছুইতে মানা? জিব্রাইল কি করে সেথায় করো তার বর্ণ? যে দুটো পর খসে গিয়েছিল জিব্রাইলের, সেই দুটো পর দেওয়া হয়েছিল পরে বোরাকের, যে বোরাকে চড়ে আল্লাহ নবী 50 বছর 3 মাস যখন বয়স, রজব মাসের 27 তারিখে গিয়েছিলেন মেরাজ করতে আল্লাহর সঙ্গে, এই বোরাকে চড়ে। সেই বোরাকে ছিল এই দুটো পর। আর জান্নাতে প্রবেশ করে দুটো সিন্ধুক, একটা এই সিন্ধুকে কোন বস্তু ছিল, কোন বস্তু দিয়ে আল্লাহ পাক সিন্ধুকটা বানিয়েছে, কারণটা কি? চারটে দরিয়া একই বস্তু ছিল না ভিন্ন ভিন্ন কিছু ছিল, নাম কি? গাছের কাছে গেল, গাছের থেকে নিষেধ মানে আসলো যে আমাকে 3 দিন ছুঁয় না, কারণটা কি? এই জিজ্ঞাসা শুনেন। ওরে যেমন শুদ্ধ প্রেমের তালা, এ তালা খুলতে বড় জালা, চাবি মেরেছে মাওলা উল্টা ঘুরানে, খোদার প্রেম তালা নি কেউ খুলিতে জানে, আমার খোদা। শুদ্ধ প্রেমের
যাবি মে রেছ মাওলাই উল্টা ঘুরানে খোদার প্রেম দালানি কেউ ফুলিতে জানে খোদার প্রেম দালানি কেউ ফুলিতে জানে আমার খোদা আরে তালাটি হয় বিলাতি চলে হয় ডাকাতি এমন তালা মাওলা গঠিল কেনে আর তালাটি হয় বিলাতি চলে হয় এমন তালা মাওলা গঠিল কেনে সেই তালাগুলোর কল সকল আহাম্মদের রবি কল তালাগুলোর কল সকল সব আহাম্মদের রবি কল গঠেছে শুদ্ধ প্রেমের তালা খুলতে বড় জ্বালা চাবি মেরেছে মাওলা উল্টা ঘোরানে খোদার প্রেম তালা নিকেও খুলিতে জানে তালাটি বিলাতি ছলে হয় ডাকাতি। আচ্ছা বলুন তো তালা ছড়ে কি কোনদিন ডাকাতি হয়? ডাকাতি হয় কিসে? যার অলঙ্কার ঐশ্বর্য পয়সা কড়ি যার বাড়িতে আছে তার বাড়ি ডাকাত পড়ে, তালাকে ছুঁড়ে কেন ডাকাতি হবে? মহাজন বলল তালাটি বিলাতি ছুঁলে হয় ডাকাতি এমন তালা মাওলা গঠিল কেনে তালাগুলোর কল সকল সব আহাম্মদের অবিকল গঠেছে প্রেম তালা এই মানব গঠনে। এই মানবের কথা বলা হচ্ছে, সেই তালাটাই হচ্ছে মানবের, সেই সিন্ধুকটাই হচ্ছে মানব দেহ। কারণ লালন সাহিত্য বলেছে যে লালন শাহ ফকিরে বলে ছেলে মরে মাকে চুলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। মাকে চলে কোনদিন ছেলে মরে? তাহলে জগৎটাই হয়েছে মা। মহাজন আরো বলেছে হারোরে জগৎ রমণে যত রমণে রতন সবই মায়ের মতো। এই মা, মার কাছে গেলে মাকে ছুলে ছেলে মরে যায়, একটা ছেলে যখন মরে যায় আর একটা ছেলে তখন জন্ম নেয়। এই মরাই মরাই কারবার, তাজাই তাজাই কারবার না। এ কাজগুলি আমরাই করি কিন্তু আমরা উপলব্ধি করিনি, এগুলো তলে হাত দিয়ে দেখিনি, এদের বিবেক বিচার করিনি, শুধু গান শুনতে আসি আর গান শুনে চলে যাই। ভালো হলে ভালো বলি, মন্দ হলে মন্দ বলি, কিন্তু গানের মধ্যে মহাজন কি বলতে চাইলো তার আমাদের কোনো দরকারই নাই, এটা উদ্ঘাটনই করি না আমরা।
সেই তালাকে ছুড়ে নিয়ে মানুষ মরে, তারাটাই হচ্ছে প্রকৃতি বা নারী। এই নারীর কাছে গেলেই মানুষ মরে যায়, এটা কি মরণ? আধ্যাত্মিক মরণ, রতির মরণ হয়, পিতৃবস্তুর মরণ হয়, এই মরণটা জিন্দা মরণ। মরতে মরতে একদিন একবারই মরে যায়। আল্লাহর কোহি মানুরে এই সিন্ধুক তৈয়ার করে, নিমের তালা লামের সুড়ান দিল তার পরে, এই সিন্ধুকটা তৈয়ার মানে একটা ছোট্ট বাক্স, নূরের নাম কি কহিমা নূর। দেখেন যখন প্রথম আল্লাহ পাক আদম নামক একটা পুরুষকে তৈরি করে ফেরেশতা দ্বারাই জিদ্দা শহরের মাটি দিয়ে, তখন দিল কি আগুন মাটি হাওয়া পানি আর নূরে সাফা, পাঁচটা বস্তু দিয়ে আদমকে আল্লাহ পাক বানিয়ে তাকে এই মাটির পুতুল, তাকে রজ বীজের মানুষ তৈরি করলো, করে তার বাম অঙ্গ থেকে একটা হাড় নিয়ে একটা প্রকৃতিকে উচ্ছেদন করলো আল্লাহ। করার পরে আদম হাওয়ার থেকে জোড়া জোড়া সন্তান হয়ে দুধ বদল বিয়ে হয়ে এই সারা সংসার সারা বিশ্ব আর মানুষে ভরা। এখন আমাদেরকে মাটি দিয়ে বানায় না, ফেরেশতা তৈরি করে না, এখন কে বানায়? বাবা আর মা। তাহলে কি এই আগুন পানি হাওয়া মাটি চারটি চিজ? বাবার ভিজে দিল দুই, মার রজে দিল দুই, মাকে দিল চারটির অধিকার, বাবাকে দিল চারের অধিকার, চার চার আট, আল্লাহ দিল দশ, এই আঠারোটা মুকাম। এই আঠারো মোকামের মধ্যে একটা নূরের বাতি জ্বলে, যেই বাতিটাতে সারা বিশ্ব আমরা দেখি, কিন্তু যেদিন বাতি নিভে যাবে এই ভবের শহর অন্ধকার হবে, আর দুনিয়ায় থাকা হবে না। আজ মাটি দিয়ে বানায় না, আজ বানায় পিতৃ বীজে, ওই বীজের মধ্যে আগুন পানি মাটি সব ওই বীজে ভরা আছে। এইটাকে আমরা সামান্য সুখের জন্য প্রকৃতির কাছে গিয়ে বিসর্জন দিই, একটু দুঃখ করি না, কিন্তু একটা ছেলে মলে মাথা ঠুকবো, মনে হয় যেন ছেলের সঙ্গে আমিও মরব, কিন্তু কত ছেলে যে মরে যাচ্ছে প্রতিদিন, একদিনও তাকে ভাবি না।
কথা ছিল কোহিমানুরে নিমের তালা নামের ছড়ান জিবরাইল খুলে দেখলো তার মধ্যে কি ছিল 1,24,000 পয়গম্বরের রুহু আল্লাহ আগে ছিল রুহু পাশে হইল দেহ আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায় সেই রুহু ছিল কোথায় ওই সিন্ধুকের মধ্যে জান্নাতে দক্ষিণ দিকে তাহলে 1,24,000 পয়গম্বর তারা সিন্ধুক থেকে হয়নি যদি হয়ে থাকে আমার মায়ের সিন্ধুক থেকে হয়েছে তাহলে সিন্ধুকটাই হচ্ছে আমার মা চার দরিয়া জান্নাত মাঝেরাই কোন দরিয়ার কি নাম হইল আমারে যে গাই জহম সহম ফুরাতে রোদনি সেই দরিয়ার নাম একে একে তোমার কাছে আমি বলিব তামাম এক দরিয়ায় দুধে ভরা এক দরিয়ায় মধু ভরা আর এক দরিয়ায় সারাবান্ত হুরা মানুষ যখন জান্নাতবাসী হবে তখন সেই জান্নাতের মধ্যে সারাবান্ত হুরা পাবে একবার খেলে এক পেয়ালা 70,000 বছর তার আর কোনো পিপাসায় লাগবে না আর খাওয়ার দরকার করবে না আর আছে মেওয়া জাতীয় গাছ সেই গাছের উপরে গোড়া নিচের দিকে ডাল পাতা এইরকম উপরে গাছের গোড়া নিচের দিকে ডাল মেওয়া ফল ধরে ঝুলছে আর প্রত্যেকটা গাছের তলায় একটা করে সোনার পালঙ্ক তৈরি করা আছে তাতে ফুল বিছানা পাড়া আছে এই মানুষের জন্য কিন্তু তারা কারা যারা ইমানদার যারা নেকবান ব্যক্তি দুনিয়াতে যারা হিসাব করে খায় তারা হিসাব করে চলে তারা হিসাব করে বলে তারা হিসাব করে ঘুমায় যারা পরের দুঃখে দুঃখী হয় নিজের চিন্তা না করে পরের চিন্তা করে যারা মানুষের অনিষ্ট করে না তারাই হবে জান্নাতি তাদের জন্য সেই নিয়ামত আল্লাহ খুশিয়ে রেখেছে জান্নাতে আর আরেক দরিয়ায় দুধে গোলা মিঠা পানি আল্লাহর আরশ থেকে নেমে আসছে জান্নাতের মধ্যে রহমতের দরিয়া এই পানিটাও খুব সুন্দর দুধ হইতে সাদা মধু হইতে মিষ্টি আল্লাহর আরশ থেকে নেমে আসছে জান্নাত পর্যন্ত আর আছে জহর জহর মানে বিষ একবারে যদি কেউ এক পেয়ালা বিষ খেয়ে ফেলে বা খাওয়িয়ে দেয় তার যত চামড়া অস্থি নাড়ি ভুড়ি আছে সব গলে পড়ে যাবে শুধু হাড় দেখা যাবে কিন্তু সে মরবে না
সেখান হইতে জিবিরা আইলো দরিয়ার সন্ধান পাই তোফা গাছের দিকে জিব্রাইলের লক্ষ্য পোলো ভাই জিব্রাইল তাই চলিয়া রে তখন আল্লাহরে ভাবিয়া গাছের গোড়ায় দাঁড়াইল শোনেন মন দিয়া গাছে হইতে নিষেধ বাণী তখন আসিল আল্লাহর কসম লাগে তুমি আমায় ছুঁয় না রে ভালো গাছ কি কখন কথা বলে রে বিশ্ব চরাচরে যদি দুনিয়ার কাছে না কথা বলতে পারে জান্নাতের কাছে কি পারে গাছে কোনোদিন কথা কয় না আরে এইটা হইয়া জব ঘটনা রে মন গাছে কোনোদিন কথা কয় না বললো তোমার খোদার কসম লাগে তুমি আমাকে ছুঁয় না কদিন নিষেধ মানে ছিল তিন দিন এখনো সেই বৃক্ষকে ছোঁয়া নিষেধাজ্ঞা আছে তিন দিন সেই বৃক্ষকে ছোঁয়া নিষেধ কারণ তাতে যখন জোয়ার আসে বা মিনিস্ট্রেশন হয় তখন সেই বৃক্ষকে ছোঁয়া যাবে না ছোঁয়া না যায় এখনো দুনিয়াতে আমরা পালন করি জিব্রাইল কি করেছিল তিনটি নফল রোজা তিন দিনে করেছিল আমাদেরকেও করতে হয় তিন দিন এটা মাসে মাসে নয় চাঁদে 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 তিনটি নফল রোজা করতে হয় তিন দিন পেরিয়ে গেলে তারপরে জিব্রাইল উঠবে ফুলের কারণে সেই গাছে তুফাটা হচ্ছে একটা প্রকৃতি বা নারী তুফা মানে সুন্দর তুফা মানে সুন্দর যে সুন্দর এই সারা বিশ্বকে ধরে রেখেছে তার মোহিনী রূপ দেখিয়ে মায়াতে ভুলিয়ে এই সংসারকে ধরে রেখেছে একটা আকর্ষণে যদি নারী না থাকতো আমরা কেউ সংসার করতাম না সাততলা বাড়ি বিষখানা গাড়ি দশটা ব্যবসা সব কিছু কোটি টাকা কিন্তু বাড়িতে একটা নারী নাই সেই বাড়িটা বাড়িই না তাহলে প্রকৃতি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি যে আকর্ষণ শক্তির দ্বারাই আমরা কত কি ইনকাম কত রকম ভাবে ইনকাম করে এনে একটা প্রকৃতিকে পালন করি বা প্রকৃতি আমাদেরকে পালন করে উভয়ে উভয়ে একটা চুম্বকে ধরে আছে এই বিশ্বটাকে নারী হচ্ছে সেই শক্তি যে শক্তি এই প্রকৃতি এই শক্তিকে ধরে রেখেছে সেই তুফা গাছটা আছে নারী এই 15 বছর জিজ্ঞাসা দেখি বসি আবার কি বলে
और एमन शुद्ध प्रेमेर ताला दई खुलते पारो जाला चाबी मेरा छे मौला उल्टा घुराने आरे चाबी मेरा छे मौला उल्टा घुराने खुदार प्रेम ताला नी केउ खुलते जाने खुदार प्रेम ताला नी केउ खुलते जाने आमार ए खुदा से तालर मोधे सोई नाला बोठे चे निदाला मौला आछे दाथे उती गोपने ओ आछे तालर मोधे सोई नाला बोठे चे निदाला मौला आछे दाथे उती गोपने सोची ना सोची अरे चेन्ना सोची ना सोची अरे रूलक पायार खुपी अरे चेन्ना सोची ना सोची रूलक पायार खुपी छुड़ाने लगाओगी एलोई छोई खाने उधर पेंटाला ने के ओ मौला निषेध करे दिए छे हाटे यार बाजारे बेचो ना प्रेम ताला अरे खरीदार बिने ओ मौला निषेध करे दिए छे हाटे यार बाजारे बेचो ना प्रेम ताला अरे खरीदार बिने खुदा प्रेम ताला ने क्यों खुली ते जाने आमार ए खुदार अर शुद्ध प्रेम ताला शुद्ध प्रेम ताला खुलते बड़ो जाला शुद्ध प्रेम ताला खुलते बड़ो जाला चाबी मेरे